চারিদিকে খুব পিঁপড়ে হচ্ছে, বাচ্চাদের খুব সাবধানে রাখতে হবে। আজ সকালেই দেখুন ওর দাদাজি পাট শাক এনেছে, দাদিমা শাক ভাজতে বসেছে। রোজকার মতোই ওর দাদিমা শাক ভাজতে বসে, কিন্তু ও কোনোদিনই বসে না। আজ দেখুন আনহা ওর দাদিমার সাথে শাক ভাজতে বসে গেছে। ওকে কতবার বলছি, আনহা তুমি চলো, তোমাকে ব্রেকফাস্ট করিয়ে দিই, তোমায় ফ্রেশ করে দিই। বলে দাও তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনা কিউট গার্ল চ্যানেল। আনাকে এখন মশা কাঁটা কামড়েছে এখানে, ওই নিয়ে আনহার এখন খুব কান্না হচ্ছে। সামান্য একটুখানি ও বাবা, এখানে তো কামড়েছে, এখানে তো কামড়েছে, তুমি নিচে গেলে কেন? দাদিমার সাথে শাক বাজছিল, দেখলেনি তো আপনারা? তখন এই এখানে পিঁপড়ে কামেছে, বগলে কামেছে, আমার চারিদিকে খুব পিঁপড়ে হচ্ছে, বাচ্চাদের খুব সাবধানে রাখতে হবে। আনা আনা মা, কাঁদুনি কাঁদুনি কাঁদুনি, মন লাগিয়ে দিচ্ছি তো বাবু, বাবু দেখবে, দেখি বাবাটা চুলকে দিত। পিঁপড়ে কামড়েছে মারো, আনাকে আনা পিঁপড়েতে মারো, আর যে পিঁপড়ে কামড়েছে তাকে মাও বলবো। হ্যাঁ আসো একটু হাসি হাসি মুখ করে দাও, সকালবেলায় তুমি কাঁদলে দেখলে তোমার সাবস্ক্রাইবাররা মন খারাপ করবে, বলবে আমার আনা বেবিটা কাঁদছে কেন, এত কিউট কিউট বেবিটা কাঁদছে কেন বলবে তো। হ্যাঁ সবসময় হাসি হাসি মুখ দেখা, যেখানে কান্না কান্না মুখ এই তো হাসি, আমার পাখি সব কথা শোনে, সব কথা বোঝে, এই মাত্র 2 বছরের বাচ্চা, আপনারা তো দেখতেই পান, সব বোঝে আমার বাচ্চা। আল্লাহ যেন আমার বাচ্চাকে অনেক রহমত দেয়, অনেক হেদায়ত দেয়, অনেক ভালোভাবে বাচ্চাকে আল্লাহ আপনারা দোয়া করবেন আমার বেবির জন্য। মশা মশা না, এগুলো পিঁপড়ে কামড়েছে, পিঁপড়ে মশা নেই তো, পিঁপড়ে কামড়েছে মা, ভালোই যায়, মলম দিয়েছি ভালোই যায়। আনহা দেখুন আবারও আজকে পড়তে বসে গেছে সকাল সকাল, বিকেলবেলায় মানে রাতেরবেলা আমি একটু সময় পাচ্ছি না, ওর জন্য এখন এই সকালে একটু ওকে পড়তে বসিয়েছি, পড়তে বসিয়েছি বলতে বইটা দিয়েছি ওকে, এগুলো যাতে ও দেখে শেখে, ওর জন্য কারণ বইটাতে অনেকই পিকচার্স রয়েছে, অনেক কিছু রয়েছে, বাচ্চারা এইটুকু যেটুকু যা দেখাচ্ছে সেটুকুই শিখবে। এই বয়সটাই এমনই যে ওদের যেটুকু যা শেখাবো সেটুকু ওরা খুব চটজলদি শিখে যায়, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার বেবিকে যেটাই বলি সেটাই ও খুব তাড়াতাড়ি শিখে যায়। আঙ্গুর, হ্যাঁ দেখুন না, লিচু না, এটা লিচু না মা, এটা স্ট্রবেরি, বলো স্ট্রবেরি, বলো স্ট্র, এটা লিচুর মতোই দেখতে কিন্তু এটা স্ট্রবেরি। তুমি দেখো দেখে সব বলো, হ্যাঁ গুড গার্ল আমার, আচ্ছা ঠিক আছে, আর দেখো আর দেখো, ভাল্লু টেডি বিয়ার, এটা হচ্ছে টেডি, বলো টেডি বিয়ার, আমার টেডি বিয়ার, আমার তোমার টেডি বিয়ার কোথায়, সেই দেখো তোমার টেডি বিয়ার, কত টেডি বিয়ার দেখো, মানে লাইন দিয়ে সাজানো আছে আমার টেডি বিয়ারগুলো। এখন আমি চাই না আমার বেবিকে সব খেলা দিতে, একটু বড় হলেই তবে দেবো, কি কি দেবো, এখন আমার ট্রলি গুছানো হয়নি, ট্রলিটা থাক, ট্রলি এখনো এরকম ট্রলি পড়ে রয়েছে, হ্যাঁ থাক। কি হয়েছে, কি দেবো, হ্যাঁ কি তো লাগে, পড়ে না তাতেই পড়ে না, ঝটঝট করে পড়ে না, বসো, হ্যাঁ আচ্ছা দেবো, ওটা বিকেলবেলা রাতে দেবো, এটা এখন তুমি একটু পড়ে নাও, বইটা খোলো, এতে রাখো টেবিলে রাখো, এই টেবিলে রাখো, টেবিলে রাখো, এইখানে রাখো, এইটা এইটা খোলো, কই অ্যাপেল কই বলো, কই প্যারট, কই প্যারট, কই ডল দেখাও তো তুমি আমায়, হ্যাঁ আচ্ছা ওখানে দেখো খোঁজো ডল আছে, এই তো ডল, এটা অ্যাপেল বলো, অ্যাপেল বেবি, কই বেবি, বেবি এটা সি, সি ফর ক্যাট, নেই এতে আবার ক্যাট নেই, এতে আবার অন্য কিছু রয়েছে, ডিফল ডল পড়ে না, একটু পড়ে নাও, হ্যাঁ না আমি একটু কাজ করে নিই, হ্যাঁ তুমি পড়ে নাও। তো আমি ঘরটা একটু গুছাবো বলে এই ঘরটাকে ওকে গুছিয়ে দিয়ে বই খাতা দিয়ে বসিয়ে দিয়েছি পড়তে, তো বসিয়ে দিয়ে আমি ক্যামেরাটা অন করে চলে গেছিলাম, ও কি পড়ে করে না করে আমি দেখবো বলে, একবার করে আসছি দেখছি, দেখুন ওর কিছু, দেখুন বই খাতা গুটিয়ে দিয়ে চুপচাপ বসে আছে। তো আমি তোকে এসে দেখে বললাম বাবু তুমি পড়ছো না কেন, তো বলছে যে আমি পড়বো না, বই পড়বো না, আমি দেখছি ওকে আড়ালে আড়ালে, ঘরের কাজও করছি, একবার একবার এসে ওকে দেখেও যাচ্ছি, তো বই পড়বে না বলে ওকে ওর ট্যাবটা বার করে দিলাম যাতে যাই হোক কিছু লেখে, তো ট্যাবটা অন করে ওকে দিয়ে দিলাম, বাবু তুমি লেখো পেন্সিল দিয়ে, যাই হোক লেখো, তো সেটা লিখতে দিয়ে আমি চলে গিয়েছিলাম। পরে তো আমি ভিডিওতে দেখতে পাচ্ছি ও কী কী করছে না করছে, আর আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন আমার বেবি কী করছে,
ও খুব ভালো মেয়ে, গুড গার্ল। আল্লাহ মাশাআল্লাহ আমাকে আল্লাহ অনেক সুন্দর বেবি জয় দিয়েছে, আমি এরকম বাচ্চা পেয়ে খুবই খুশি। তাই আমি এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইউটিউবে একটা চ্যানেল খুলি এবং আমার বেবির অ্যাক্টিভিটিগুলো আপনাদের সামনে তুলে ধরি। কারণ ওর এই তিন মাস, সাড়ে তিন মাস হলো আমি এই চ্যানেলটা খুলেছি, এই তিন সাড়ে তিন মাস ধরেই আপনারা দেখতে পাচ্ছেন আমার বেবির সব কিছু, রোজকার রোজ নিয়মিত কাজকর্ম। তো আমি চাই আমার বেবি ছোটো থেকেই যেমনভাবে আমি ওকে শেখাচ্ছি পড়াচ্ছি আপনাদের সামনেও সেটা তুলে ধরি, এবং আপনারাও দেখুন আমার বেবিটাকে আমি ছোটো থেকে বড় করে তুলছি। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমি এই চ্যানেলটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। আমার খুব ইচ্ছা আনহা স্কুলে যাবে, আনহা পড়াশোনা করবে, আনহার রেজাল্ট আসবে, সব কিছুই আপনাদের সামনেই শেয়ার করবো। আপনাদের সঙ্গে সুখ দুঃখ আনহার সব কিছুই আমি শেয়ার করতে চাই। কিন্তু আপনারা ভিডিওগুলো প্লিজ দেখবেন আমার বেবি, তবেই আমরা রোজ রোজ ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। প্লিজ আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। যা এখন যা মারাত্মক গরম পড়েছে, এই গরমে পশুদেরও শরীর নাজেহাল হয়ে যাচ্ছে। তাই আনহার পাপা ভাব বললো যে গরুটাকে একটু গোসল করিয়ে দিতে হবে, না হলে হবে না। দুদিন তিন দিন হতে চললো, তো আজ আনহাকে পাপাই নিজে হাতে গরুকে গোসল করিয়ে দিচ্ছে। আনহার পাপা গরুকে খুব ভালোবাসে, প্রতি বছর নিজে হাতে যত্ন করে, আর কুরবানির গরু যত্ন করা খুবই জরুরি। একটা কোনো কথা নেই, গরু খুব ভালো, তা মোর ওর খুব আরাম হচ্ছে, গরুটার খুব আরাম হচ্ছে, গোসল করানো হচ্ছে আর আরাম হচ্ছে না। তাড়াতাড়ি পাইটা, হাম্বা কি সুন্দর দেখতে, দেখো হাম্বা কাঁদছে, দেখো হাম্বা কাঁদছে, হাম্বা সেলফি। কেউ নেই এখানে, কেউ নেই, একটা লোকও নেই। হাফুস করে দাও, হাম্বাগুরু কি খাচ্ছ তুমি? আনার হাফুস হয়ে গেছে তো, আনা একদম ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ দেখি কি খাচ্ছ দেখি আমাকে দাও। আনা গরুও হাফুস করে নিচ্ছে আজকে, আনাও আজকে হাফুস করে নিয়েছে তাড়াতাড়ি, বলো আজকে আনা কেন? পাপা হাফুস করিয়ে দিয়েছে, পাপা আজকে গরুকেও হাফুস করিয়ে দিয়েছে, আনাকেও হাফুস করিয়ে দিয়েছে, তাই তো? আই ফসা করে দিয়েছে না, ফসা বেবি করে দিয়েছে, আইয়ে আইয়ে। জানি না ওইখানে দাঁড়িয়ে আছে, সাপে পেয়েছে ওই একে দেখে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা ছাদে চলে এসেছি, আনার গাড়ি চাপবে, চাপো গাড়ি আনা, ঘুম ঘুম ঘুম, এদিকে ফেরো, আমার দিকে ফেরো মা। আল্লাহ এই এত রাত্রি আল্লাহ হাফেজ করে দিলা কেন? আল্লাহ হাফেজ না, এখন না আল্লাহ হাফেজ, আসো কথা বলো, এদিকে ফেরো, বলো কেমন আছেন, বলো কেমন আছেন। না তোমার গালটা লাল হয়ে গেল কেন? এখানে দেখি দেখি দেখি, এখানে আমার গালে কী কামড়ালো, কী করছো বলো তো তুমি? একটুখানি বৃষ্টি হলো ঠিকই, কিন্তু এতটা আবার গরম হয়েছে গেল। বুম 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 বুম, আনা পাখি, আনা পাখি, আনা কি হলো ওইটা? কেমন ওর সাথে কি করছো তুমি? হ্যাঁ আমি বসবো, তো আমি পিজাটা বসবো, তুমি গাড়ি গাড়ি নিয়ে যাবে? হ্যাঁ এখানে এনেছো কেন? বসবো আমি, গাড়ি ভেঙে যাবে, না গাড়ি ভেঙে যাবে, বসো না গাড়ি ভেঙে যাবে, আনা গাড়ি চালাবে আমার গাড়ি, আমি বসবো, কি হবে না বসবো, আমি বসবো তোমার গাড়িটা, আমি বসবো বলছো? পিপি নেই তো, পরিষ্কার বসি,
না হাসবে সবাই হাসবে সবাই হি করে হাসবে আমি বসলে এটা ভেঙে যাবে ভেঙে যাবে তোমার এত সুন্দর গাড়িটা ভেঙে যাবে কি হয়েছে কেন দাঁড়িয়ে যাবে কেন কি হয়েছে তুমি ছাদে থাকবে না কেন বলো যাও দাঁড়িয়ে যাবে চলে যাও তুমি যাবে তো চলে যাও আমি যাবো না আমি যাবো না আমি একটু ওপরে থাকবো না 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 যাও তুমি যাও চলে আমি যাবো না আমি যাবো না আমি যাবো না বসো আমি বসবো না যাবো না হ্যাঁ কোথায় যাবে বসবো না আমি বসবো না না আনা রেগে যাচ্ছ আনার রাগ হয় না আমি বসবো না বসলে ভেঙে যাবে নো 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 না পাখিকে দেখো তো পাখিকে ডাকো যাও কই পাখি না এগুলো পাখি না পাখি নেই একটাও পাখি নেই বৃষ্টি হয়েছে সব পাখি ঘরে চলে গেছে পাখিটা ঘরে চলে গেছে নেই পাখিটা নেই নেই পাখি নেই নেই বলছি তো কই নেই কেউ নেই পাখি না পাখি পাখি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরের দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ